প্রাণমুড়ি সময়ের সেরা জুড়ি। বিমল সিনহা শহীদান দিবসে ওনার প্রতি এবং ওনার ভাইয়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। 1998 সালে আজকের এই দিনটিতে এনএলএফটি সন্ত্রাসবাদীরা কমরেড বিমল সিনহা এবং তার ভাইকে নৃশংসভাবে হত্যা করেছিল। ত্রিপুরা রাজ্যে ট্রাইবেল বাঙালি বা জাতি উপজাতি মানুষের ঐক্যকে ধ্বংস করার জন্যে এই রাজ্যে সন্ত্রাসবাদীরা বহু চেষ্টা করেছে, অপচেষ্টা করেছে। তার বিরুদ্ধে সিপিআইএম, উপজাতি গণমুক্তি পরিষদ এবং বামপন্থীরা ধারাবাহিক সংগ্রাম চালিয়ে গেছে ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। ত্রিপুরা রাজ্যের এই সন্ত্রাসবাদী কার্যকলাপ, আমরা জানি যে কোনো সময় স্বাধীন ত্রিপুরার কথা বলা হয়, কোনো সময় আলাদা রাজ্যের কথা বলা হয়, এই দাবি তুলে সন্ত্রাসবাদীরা ত্রিপুরা রাজ্যের ঐক্য সংহতিকে বারবার বিনষ্ট করার চেষ্টা করেছিল। এই ঐক্য সংহতিকে বিনষ্ট করার ষড়যন্ত্রের বিরুদ্ধেও সিপিআইএম এবং বামপন্থীরা দৃঢ় ভূমিকা গ্রহণ করেছে। ত্রিপুরা রাজ্যের জাতি উপজাতি মানুষের ঐক্যকে ধ্বংস করা যাবে না, এটাই বামপন্থীরা বারবার বলেছে। ত্রিপুরা রাজ্যের সন্ত্রাসবাদীদের হাতে আমরা জানি কমরেড বিমল সিনহা সহ শত শত বামপন্থী আন্দোলনের নেতা কর্মী খুন হয়েছে, তারপরেও ত্রিপুরা রাজ্যের ঐক্য সংহতিকে তারা বিনষ্ট করতে পারেনি। আজকে আমরা যখন কমরেড বিমল সিনহা শহীদান দিবস পালন করছি, ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি সম্পর্কে আমরা ওয়াকিবহাল। ত্রিপুরা রাজ্যে বিজেপি আইপিএফটি জোট এই নিয়ে একটি কথাও তাদের নেই। আমরা জানি যে এই যে দাবি, এই দাবি পূরণ হবার নয়, কারণ ঐতিহাসিকভাবেই ত্রিপুরা রাজ্যের ট্রাইবেল বাঙালি একত্রিতভাবে বসবাস করে আসছে। কাজেই ত্রিপুরা রাজ্যের ঐক্যকে ধ্বংস করার জন্যে এটা আরেকটা প্রচেষ্টা নেওয়া হয়েছিল। আজকে ত্রিপুরা রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতাসীন হবার পর আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রকে, ত্রিপুরা রাজ্যের জনগণের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে। মানুষের মিছিল করার, মিটিং করার অধিকার নেই। সিপিআইএম বামপন্থীদের পার্টি অফিস খোলার অধিকার নেই। বারবার আক্রান্ত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে। তার মধ্যে দাঁড়িয়েও সিপিআইএম ত্রিপুরা রাজ্যের জনগণকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে, ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করার জন্যে। আমরা বিশ্বাস করি বিমল সিনহা শহীদান দিবসে দাঁড়িয়ে এই শপথ নিতে চাই যে অতীত থেকে বর্তমান ত্রিপুরা রাজ্যে কোনো সময় সন্ত্রাসবাদীদের হাতে যেমন ত্রিপুরা রাজ্যের বামপন্থী আন্দোলনের নেতা কর্মীরা খুন হয়েছে, আজকে ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি ভারতবর্ষেও বিভিন্ন প্রান্তে একটি ধর্মীয় উন্মাদনার মধ্য দিয়ে, মানুষকে বিভ্রান্ত করার মধ্য দিয়ে, একটি সাম্প্রদায়িক জিগির তোলার মধ্য দিয়ে মানুষের মধ্যে বিভাজন করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার বিরুদ্ধেও আমরা সিপিআইএম লড়াই চালিয়ে যাচ্ছি।